হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো নতুন একটা ব্লগ, তো এই ব্লগটা করেছিলাম যখন আমি বাড়িতে গিয়েছিলাম। এডিটিংটা অনেকটা লেট হয়ে গিয়েছিলো, তাই আপনাদের শেয়ার করতে একটু লেট হয়ে গেল। আমরা আর দুদিন বাদেই চলে যাব বেনারসে। তার আগে গিয়েছিলাম মাসি শাশুড়ির বাড়ি, কেননা বিয়ের পর থেকে একবারেও যাওয়া হয়ে ওঠেনি। তো সেই জন্য সপরিবারে আমার হাজব্যান্ড, আমার ওই যে শাশুড়ি মা আর আমার শ্বশুরমশাইকে তো দেখালাম, ওই দোকান থেকে আসছিলো, আর বাদবাকি আমার একটা ননদ আর আমার সোনাই আছে। তো সবাই মিলে আমরা একটা টোটো ভাড়া করে নিয়ে যাচ্ছিলাম মাসি বাড়ি। তো বাড়িটা খাঞ্জা মনোরফুর, যাদের ঘাটালে বাড়ি তারা অবশ্যই জায়গাটা চিনবেন। ঘাটাল থেকে ভেতরের দিকে 15 মিনিট মতো যেতে হয়। তো যাই হোক, প্রথমবার যাচ্ছিলাম তো খুবই ভালো লাগছিলো। মাসিমা অনেকবার ডেকেছিলো কিন্তু যাওয়া হয়ে ওঠেনি। এইবার ফাইনালি আমার বরকে একটু জোর জবরদস্তি নিয়ে গেলাম বলতে হয়। তো যাবার পথে পড়ে আমাদের এখানে ত্রিকোণারপুর বাজার, আজকে বাজার বসছে। প্রত্যেক সময় মানে যখনই এদিক দিয়ে যাই, যখন বাজার বসে এই বাজারের দিকটা যেমন তাকিয়ে থাকতে ইচ্ছে যায়। মানে এত রকমের জিনিসপত্র বসে, শুধু মনে হয় এটা নিই, সেটা নিই, ওটা নিই। তো সেই জন্য একটু দেখতে দেখতে যাচ্ছিলাম আর আপনাদের সঙ্গে শেয়ারও করছিলাম। তো মেন বাজারটা পেরিয়ে আসছে, আর এদিকটা মাছের দোকান বেশিরভাগ, প্রায় বাজারটা শেষ। আর গ্রামে গঞ্জের দোকান তো, সরি বাজার তো, খুব যে বিরাট বড় সেরকম নয়, তবু যেটুকু বসে সেটুকুটাই অনেক। তো যাই হোক, আমরা মোটামুটি চলেই যাচ্ছিলাম, এবার চলে আসছি ঘাটালের পথে। হ্যাঁ, আরেকটা কথা বলা হয়নি আপনাদের, এটা ছিল সোমবার। তো সোমবার যেহেতু শ্রাবণ মাসের সোমবার, তো সবাই একটু শিবের মাথায় জল ঢালতে যায়, তো রাস্তাঘাটে ওই সবই দেখছিলাম। তো বাদবাকি এই যে চলে আসছি, এগুলো এবার ঘাটাল যাওয়ার আগে, মানে ঘাটাল ঢোকার আগে যে দুটো ব্রিজ পড়ে, মানে 1 নম্বর চাঁথাল, 2 নম্বর চাঁথাল, ওগুলো অনেক দিন তো এদিকটায় আসেনি। তো সেগুলো একটু দেখতে দেখতে যাচ্ছিলাম কতটা চেঞ্জ হয়েছে। যখন আমি কলেজে পড়তাম তখন ওই 2016, 2017, 2018 এই 3 বছর পড়েছিলাম, তখনের থেকে এখন অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে। তবে বন্যা হয়ে গিয়েছে, মানে এই কদিন বৃষ্টি হয়েছিল, তাতে এইদিকে কিছু কিছু এলাকায় দেখছি জল দাঁড়িয়ে গিয়েছে, মাঠ পুরো ভর্তি জল। চলে আসছি আমার সেই, মানে কী বলবো, 3 বছরের কাটানো যে অনেক স্মৃতি আছে সেই জায়গায়, ঘাটাল। তো ঘাটালের এটা কলেজ মাঠ। তো জায়গাগুলোর অনেক পরিবর্তন হয়েছে, রাস্তা অনেক চওড়া হয়েছে দেখতেই পাচ্ছি। তো এদিক দিয়ে জাস্ট একটা সাইড দিয়েই যে কলেজের ঢোকার যে বাসস্ট্যান্ডটা আছে বা গেটটা আছে, ওই সাইড দিয়েই রাস্তা দিয়ে আমরা অন্য রাস্তায় চলে যাব। তো ওইদিকে খাঞ্জা মনোরফুর, তো এই তো ক্লক টাওয়ার, তারপর আরও যে কত দোকান দাঁড়িয়ে ছিল, সব কিছু যেমন চোখের সামনে এলোমেলো হয়ে গেছে, যেন চিনতেই পারছি না। এখন যারা যাতায়াত করছে তাদের পক্ষে ঠিক আছে, বাট যারা কয়েক বছর আগে গিয়েছিলো তাদের কাছে নতুন লাগবে, তাই না? আর যেহেতু অনেকদিন পর পর আসছি, এদিকে তো এখন ভালো আসা হয়ই না। তো এই যে প্রায় চলে আসছি, আর এই জায়গাটা প্রচুর ঘিঞ্জি, এত চারিদিকে গাড়ি, কেননা জায়গাটা তো বিরাট বড় এরিয়া জুড়ে নয়। তো এই এই জায়গার মধ্যে হসপিটাল, নার্সিংহোম, স্কুল, কলেজ, কত কিছু। তো এই জায়গাটা একটু সবসময় বেশি ভিড়। তো আমরা একটা আলাদা রাস্তা নিয়ে নিয়েছি, এই রাস্তাটা ঢালাই রাস্তা, আর অতটা বড় নয়, মোটামুটি একটা সাইডের রাস্তা। তো এই রাস্তা ধরেই আমরা এবার যাব। কথা বলতে বলতে মোটামুটি চলে আসলাম মাসিমাদের বাড়ি, এই 15 মিনিটের মতো ভেতরে। তো সোনাই ওর পিসিমণির কোলে চলে গিয়েছে, আর ওর পিসিমণিও এখানে থেকে ঘাটাল কলেজে পড়াশুনো করতো, তো সেই জন্য একটু সবার সাথে কথা বলছিলো। আর এইটা মাসিমাদের বাড়ি, তো এই বাড়িটা নতুন করেছে, আর একটা বাড়ি ভেতরের দিকে আছে, মাটির বাড়ি, কিন্তু এখন এই বাড়িতেই সবাই থাকে। আর এই যে সবাই আমরা নেমে পড়েছি, এবার বুঝতে পারছি না, প্রথমে জানতাম না যে কোন দিক দিয়ে যাবো, কারণ প্রথমবার আসছি। তো তারপরে এই তো ফাইনালি চলে আসলাম, খুব সুন্দর বাড়িটা বানিয়েছে, প্রথমবার আসলাম, জানি না আবার কবে আসা হবে, অনেকটা দূরের রাস্তা। তো বাচ্চা নিয়ে যেমন আসার খুব ঝামেলা, আর সবাই মিলে সব পরিবারে আসলাম বলে তাই ভালো। আর কয়েক ঘন্টার জন্য আসা, আবার বিকেলের দিকে বাড়ি রওনা দেবো। আর এই যে দেখুন, বাড়িতে থাকলে একটা সুবিধা কী বলুন তো, বাচ্চাকে নিয়ে সত্যি বলতে কোনো অসুবিধায় পড়তে হয় না, ঠাম্মি পিসিমণি ওরাই সব সামলে নেবে,
কড়াই নিয়ে আসছিল, আমাকে নিতে হয়নি। আর এই তো আমার হাজব্যান্ড এদিক ওদিক ঘোরাঘুরি করছে, একটু প্রণামটাও সেরে নিচ্ছে। তো চলো, তো সবাই আমরা মোটামুটি এবার একটু রেস্ট করতে বসে গিয়েছি, এতটা রাস্তা এলাম তো, তাই এবার একটু শুরু হবে বাবা মেয়ে আর পিসিমণি তিনজনের মধ্যে লড়াই ঝগড়া। তো আপনারাও সেটা দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে, তিনজনের শুধু খুনসুটি সব সময়। তো চলুন আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন স্কিপ না করে। সকাল গড়িয়ে শুরু হয়ে গিয়েছে দুপুর, আর দুপুরে আমরা খেতে বসে গিয়েছি পুরো বাঙালি সব রান্নাবান্না। মাসমা অনেক রকমের রান্না করেছে, যেহেতু সবাই মিলে গিয়েছি তাই কত রকমের ভাজা মাছ করেছে, একটা সবজি স্যালাড, আর যেটা স্পেশাল ছিল সেটা হলো হাঁসের পাতলা ঝোল। তো হাঁস মাংস খেতে কার কার ভালো লাগে একটু জানাবেন, আমার তো খুবই ভালো লাগে, আমাদেরও সবার ভালো লাগে। তো দেখুন ফাইনালি আবার বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে, এখন বাজে ওই 4টার মতো বাজে, বাড়ি যেতে হয়তো প্রায় 1 ঘন্টার মতো লেগেই যাবে। তো সেই জন্য দেখুন আমার সোনাই ওর দাদু ভাইয়ের হাতে ধরে গুটি গুটি পায়ে হাঁটছে। তো চলুন আমরাও এবার টোটোটাই চেপে পড়ি। আবার রাস্তার মাঝে গিয়েছিলাম আরো একটা আত্মীয় বাড়ি, এখানে 15-20 মিনিটের মতো ছিলাম। দেখুন লাঞ্চের পরে কি আর এসব খাওয়া যায়, কিন্তু তারা আয়োজন করে রেখেছে, সেটা তাদের উচিত, কিন্তু আমরা তো আর কিছুই খেতে পারলাম না। আমার সোনা একটু আমাদের মান সম্মান রেখেছে, ও একটা লুচি নিয়ে মোটামুটি খাচ্ছিলো, তো আমরা জাস্ট একটু করে সবাই টেস্ট করেছিলাম, কিন্তু সেরকম করে কেউ খেতে পারেনি। আর ও মোটামুটি না খুবই মজাও করছিল, কারণ কোথাও যদি ঘুরতে যাই বাপরে এখন থেকেই ঘুরতে খুব পছন্দ করে, আর কখনো নতুন ড্রেস নতুন জুতো যখন পরিয়ে দেবো তখন তো বুঝতেই পেরে যায় যে মা বাবা কোথাও আমাকে ঘুরতে নিয়ে যাবে, তখন ওর যে কী মজা। আর এনারাও বানিয়েছিলেন অনেক কিছু, লুচি বানিয়েছিলেন, তারপর ওই যে ভাজা পটল ভাজা, তারপর পনিরের একটা সবজি বানিয়েছিল। তো সেগুলো খেয়ে মোটামুটি ওই যাই হোক টেস্ট করে আবার বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আর এই যে জায়গাটা দিয়ে যাচ্ছিলাম, এই জায়গাটা এত সুন্দর, সবুজ চারিদিকে সবুজ আর সবুজ, একটা 16 রকম রাস্তা, আর দুপাশে আকাশপানি গাছ, আর দুপাশে সবুজ মাঠ ধান ক্ষেত। আবার উফ এত সুন্দর লাগছিলো, আর হালকা হালকা বাতাস, মনে হচ্ছিলো এখানে যেমন আমি আর আমার বর বসে একটু গল্প করি। তো চলুন বাড়ি ফিরি এবার। রাস্তায় যাওয়ার পথে একটা নদী পড়ে, তো এই নদীটাই পার হচ্ছিলাম, আর দুজনে একটু কথা বলে বলে আসছিলাম, তারপর আবার টোটোতে চেপে পড়লাম। আর এই যে আমরা রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম এটা আমাদের সাইড রাস্তা, আমরা আজকে মেন রোডে যাওয়ার পথে যাইনি, সাইড রাস্তা দিয়ে যাচ্ছিলাম। ওই যে দূরে আকাশি কালের বাড়িটা, চলে আসছি বাড়ি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যারা নতুন চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার সোনাই কিন্তু টোটো থেকে একদম নামবে না, দেখুন শুধু ওর দৃশ্যটা, মানে কী বলবো ওর অবস্থা, মানে ও চাইছে টোটোতে করে মা চাপবে, পাপাও চাপবে, আমরা আবার যাব, এরকম একটা চাপ করছিল।
তো মুখের রঙ্গি ভঙ্গিটা ওই রকমই বোঝাচ্ছিল, কিন্তু কিছু করার নেই, বাড়িতে চলে আসছি এতটা রাস্তা ঘোরাঘুরি করার পর, সবাই একটু ক্লান্ত। তো চলুন এবার বাড়ির মধ্যে প্রবেশ করি। তো ওই তো কান্নাকাটি শুরু হয়ে গেছে, দেখতে পেয়েছেন তো? ওটাই, ও শুধু বলতে চাইছিলো যে আমরা গাড়িতে করে আবার যাব, নামতেই চাইছিলো না কিছুতেই। আমি এই সাইডটাই ছিলাম, ওই জন্য ও বারবার বলছিলো, মানে বুঝতে পারলাম, বারবার বলছিল যে মা তুমিও গাড়িতে চাপো, আমরা একসঙ্গে আবার যাব। তো যাই হোক, সবার জন্য টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। চলে আসছি বাড়ি, তো নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি দেবো। টাটা।